Hello ladies and gentlemen and welcome to my new video. So guys, আমাদের সার্ভারে কিন্তু আরেকটা নতুন টপ আপ ইভেন্ট এসে গেছে আর আজকে কিন্তু আমি এই টপ আপ ইভেন্ট থেকে যা যা আছে সবকিছু কিন্তু নিয়ে দেখাবো আর গাইস এখানে কিন্তু আমাদের নতুন কোবরা যে বাইকের রিমোটটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে সাথে কিন্তু আমাদের এটা মনে হচ্ছে কোবরা লুট বক্স আর বাইকের রিমোটটা আর এই বাইটে বাইকের রিমোটটা কিন্তু ফ্রি ফায়ারের সবচাইতে লেজেন্ডারি রিমোট আর গাইস এটা কিন্তু আমাদের 500 ডায়মন্ডে দিয়েছে তার মানে আমরা যদি 500 ডায়মন্ড টপ আপ করি তাহলে কিন্তু সবকিছু পেয়ে যাবো তো গাইস আজকে কিন্তু এগুলো সব কিছু নিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর গাইস যারা যারা অলরেডি দেখে ফেলেছেন বা এটা দেখতে চাচ্ছেন যে আমি এটা কিভাবে আনবক্সিং করি আর এটা দেখতে ঠিক কেমন দেখা যায় তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান তো গাইস এবার আমি কী করবো আমাদের টপ আপ আছে যেটা টপ আপটা কমপ্লিট করবো তারপরে কিন্তু গাইস আমাদের যে ইমোট আছে সবগুলো কিন্তু আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দেবো তো গাইস এবার চলুন দেখা যাক এবার আমি একবারে ডায়মন্ড টপ আপ করেছি তারপরে কিন্তু বাকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো গাইস আমি কিন্তু টপ আপ করে ফেলেছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে ইমোটটা আছে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অ্যারাইভ হবে ভাই দিয়ে দে আর কতক্ষণ লাগবে আমি জাস্ট একটু ওয়েট করতেছি রিকোয়েস্ট টাইম আউট তার মানে এটা দিয়ে দিয়েছে কিন্তু আমি টের পাই নাই কোনোভাবে তো গাইস এবার দেখবেন জাস্ট এখানে কালেকশনে যাবো দিয়ে দিবে কি ব্যাপার দিল না কেন তো গাইস এবার আরেকটা ম্যাজিক দেখে এবার দেখি এবারও দেয় নাই আবার দেখি তাও দেয় নাই গাইস নেটওয়ার্কের সমস্যা জাস্ট ইথিং করতেছে এই যে দেখেন গাইস এইবার কিন্তু দিয়ে দিয়েছে গাইস আমাদের সর্বশেষ যেটা এটা কি এটা দিল আমাদের হচ্ছে লুট বক্সটা দেখতেছেন গাইস এটা কি ওপি আর এটা সমস্যা হচ্ছে যে আমরা যখন কাউকে মারবো তারপরে কি এটা লুট বক্সে কি এটা এরকম অ্যানিমেশন ইফেক্ট দেখাবে গাইস লুট বক্সটা কিন্তু ওপি করেছে ওপি লেভেলে করেছে লুট বক্সটা অ্যানিমেশন দিয়ে কিন্তু অনেক ভালো করেছে এবার দেখার বিষয় হচ্ছে যে আমাদের বাইকের স্ক্রিনটা গাইস বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন স্ক্রিন বলতেছে কেন এটা তো কোনো স্ক্রিন না এটা তো ইমোট তো গাইস আমরা যেটা আছে আমাদের বাইকের ইমোটটা কিন্তু এবার নিয়ে নিব তারপরে কিন্তু গাইস লবিতে যে কিন্তু আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব তো গাইস এইখান থেকে আমাকে যে কোনো একটা ইমোট বাদ দিতে হবে তারপরেই কিন্তু আমাদেরকে এইখানে নিতে হবে কোনটা বাদ দেওয়া যায় তো গাইস এই ইমোটটা বাদ দিয়ে দিই কারণ এটা আমার কাছে আর লাগবে না তো এরপরে কোনটা নিব আচ্ছা এইখান থেকে আমাদের বাইকের এই যে বাইকের ইমোটটা বাদ দিয়ে যে এখানে এটা নিয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের বাইকের ইমোটটা কিন্তু শেষমেশ দিয়ে দিয়েছে একদম ওপি লেভেলের ইমোটটা ও ভাই সাপ পুরো ওপি করেছে গাইস ইমোটটা নিয়ে নতুন করে কিছু বলার মতো নাই আর এটা দেখতেছেন এটা হলো আরেকটা ইমোট আর এটা হলো আরেকটা ইমোট ভাই সাপ একদম পুরাই মাথায় নষ্ট পুরাই মাখন আর কি ইমোটটা তো গাইস আমাদের এই কোবরা বান্ডিলও কিন্তু খুব শীঘ্র আসতেছে আর গাইস দেখতেছেন এখানে তিন দিন বাকি আছে তিন দিন পরে কিন্তু আমাদের কোবরা বান্ডিলটাও আসবে হয়তো বা বান্ডিলটা আসলে কিন্তু এখানে কত ডায়মন্ড লাগবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো গাইস এই ইমোটটা নিতে আমাদের প্রয়োজন হলো 500 ডায়মন্ড আপনারা যদি 500 তিন চারবার যদি টপ আপ করেন 500 মানে ইভেন্ট চলাকালীন যদি 500 ডায়মন্ড কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনারা ইমোটটা পেয়ে যাবেন আর গাইস আমাদের সার্ভারে কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই লাইভে কাস্টমিক গিভওয়ে করি তো গাইস আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমরা কিন্তু কাস্টমে গিভওয়ে করি এখানে কাস্টম কার্ড খোলা হয় কাস্টমের ভিতরে আপনারা জয়েন করবেন ভুইয়া নেবেন আর ওইখান থেকে ডায়মন্ড পেতে পারবেন আর গাইস আমাদের এখানে যদি 100 ওয়াচিং হওয়ার সাথে সাথে কিন্তু আমরা 500 ডায়মন্ডে গিভওয়ে করি তো যতক্ষণ আমাদের 100 ওয়াচিং থাকবে মানে 100 ওয়াচিংয়ের বেশি থাকবে ততক্ষণ কিন্তু আপনাদের কাস্টম আমরা করতেই থাকবো আর ওইখান থেকে আপনারা ডায়মন্ড পেতেই থাকবেন ওইখান থেকে কতগুলো ডায়মন্ড পাবেন তার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই তো গাইস চলুন এবার একটা ম্যাচ খেলা যাক তারপরে আমাদের ইমোটটা লবিতে যে আর একটু ভালো করে দেখে দেবো তো গাইস এখানে আমি একটু ক্লাস স্কোয়াড র্যাঙ্ক তো এইখানে যে দেখবো যে আমাদের এনিমিরা আমার সাথে কি করে দেখতেছেন গাইস এই যে এখানে যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের কয়েকদিন পরে আসবে এটা কিন্তু কোবরা বান্ডিল এটাকে বলে তো গাইস দেখা যাক আমি এবার আমাদের যে টিমমেট আছে ওইখানে যে দেখে দেবো আর একজন এইখানে আমি একটা ইমোট দেখাই টিমমেটদেরকে ইমোটটা দেখাই দিই আচ্ছা ইমোটটা একটু টিমমেটদেরকে দেখাই দিই বুঝলাম না আমার এখানে ফায়ার হলো কেন ও ভাই সাহ ইমোটটা দেখাইতেছি সবারে দেখি এরা কি করে কোন রিয়াকশন আছে কিনা একটু দেখে নিই এদেরকে সবাই কিন্তু দেখতেছে ভাই এই যে সবাই কে যেন বলতেছে কি হয়েছে ভাই কি হয়েছে তো তাদের এগুলো দেখি তাদের রিয়াকশনটা ও ভাই সাহ চলো না এখানে আমরা বেশি তো যাবো না কারণ আমাদেরকে যে লুট বক্সটা সেটা একটু এনিমিদেরকে মাইরা দেখাইতে হবে Double kill.
এই চান্দুর গেছে এবার প্রথম গিলটে এই চান্দুর দিয়ে করব দেখি এবার এই চান্দুর যে লুট বক্সটা আপনাদের একটু দেখাবো মরে না কেন ভাই তাড়াতাড়ি মরে যাবে গাইস লুট বক্সটা একটু লক্ষ্য করেন এই যে দেখেন লুট বক্সে কিন্তু ঠিক এরকম দেখাবে একজন কেনেট করছে কিন্তু যার কারণে লুট বক্সটা আপনাদের ঠিক ভালো করে দেখাইতে পারতেছি না এই যে দেখেন লুট বক্সটা কিন্তু মরার পরে এনিমি চান্দুরা মরার পরে এরকম হয়ে যাবে একটা হেড ছিল চান্দু তাড়াতাড়ি এদিকে গাইস এই যে ভাই দেখতেছেন গাইস লুট বক্সটা কিন্তু ঠিক দেখতে এরকম দেখা যাবে আই হোপ যে আপনারা বুঝতে পারতেন আর গাইস এই ইভেন্টের ভিডিও কিন্তু আমি অলরেডি আপনাদের চ্যানেলে প্রতিদিনই বলতেছিলাম যে ইভেন্টের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আর ইভেন্টের ভিডিও কিন্তু নিয়ে আবার নতুন করে আসতেছি আর তাছাড়া গাইস আমি কিন্তু লাইভ স্ট্রিম করি সবাই লাইভ স্ট্রিম আসবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো গাইস আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।